বিহারের রাজনীতির দিনজোড়া হাই ভোল্টেজ ড্রামার অবসান। নতুন মন্ত্রিসভা গঠনের তৎপরতা নীতিশ কুমারের 164 বিধায়কের সমর্থন পত্র রাজ্যপাল দাখিল। রাষ্ট্রীয় জনতা দল আর কংগ্রেসের সমর্থন নতুন সরকার। নীতিশ কুমারের বিরুদ্ধে সরব ভারতীয় জনতা পার্টি। নীতিশ কুমারে বিহারের জনতাক প্রবঞ্চনা আর কাইলৈ শপথ গ্রহণ করব বিহারের নতুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে। আর তেজস্বীর সঙ্গে গিয়ে সরকার গঠনের জনালে আর্জি নীতিশ কুমারের বিরুদ্ধে সরবিতা ভারতীয় জনতা পার্টি। আর নীতিশের শপথ গ্রহণের পূর্বে এটা পাটনাত বিজেপির ধর্ণা কার্যসূচীও দেখব গেছে। এই মুহূর্তে আন এক খবর জানাই আছো, নীতিশ কুমারে বিহারের জনতাক প্রবঞ্চনা করেছে। প্রধানমন্ত্রী মোদীর 2020 জিকিছিল নীতিশ কুমার, এই মন্তব্য করেছে বিরোধীয়ে। আর জে ডি ইউ কংগ্রেসের কেবাজনো বিধায়কে পাব মন্ত্রিত্ব। আর কাইলৈ অষ্টমবারের বিহারের মুখ্যমন্ত্রী হব নীতিশ কুমার। পাটনাত বুধবার দিনের 2 বজাত নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান। উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব লালু টনয় তেজস্বী যাদবে। 164 বিধায়কের সমর্থন পত্র রাজ্যপালক দাখিল করেছে নীতিশে। তেজস্বীর সঙ্গে গিয়ে সরকার গঠনের জনালে আর্জি নীতিশ কুমারের বিরুদ্ধে এটা সরব হওয়া দেখ গেছে ভারতীয় জনতা পার্টি। আন এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানাইছো, নীতিশের শপথ গ্রহণের পূর্বে পাটনাত বিজেপিয়ে সাব্যস্ত করেছে প্রতিবাদ। আর বিজেপিয়ে ধর্ণা কার্যসূচী অবলম্বন করেছে নীতিশের শপথ গ্রহণের পূর্বে পাটনাত। নীতিশ কুমারে বিহারের জনতাক প্রবঞ্চনা করেছে বলে অভিযোগ উত্থাপন করেছে ভারতীয় জনতা পার্টিয়ে। প্রধানমন্ত্রী মোদীর 2020 জিকিছিল নীতিশ কুমার, এই মন্তব্য বিজেপির। জে ডি ইউয়ে কংগ্রেসের কেবাজনো বিধায়কে পাব মন্ত্রিত্ব। 4গৰাকী কংগ্রেস বিধায়কে মন্ত্রিত্ব লাভ করা প্রায় নিশ্চিত। আর হাই ভোল্টেজ ড্রামার অবসান ঘটিছে। কাইলৈ অষ্টমবারের বিহারের মুখ্যমন্ত্রী হব নীতিশ কুমার। পাটনাত বুধবার দিনের 2 বজাত নীতিশ কুমারে শপথ লব মুখ্যমন্ত্রীরূপে। উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব লালু টনয় তেজস্বী যাদবে। 164গৰাকী বিধায়কের সমর্থন পত্র ইতিমধ্যে রাজ্যপালক দাখিল করেছে নীতিশ কুমারে। তেজস্বীর সঙ্গে গিয়ে সরকার গঠনের আর্জি জানাইছে নীতিশ কুমারের বিরুদ্ধে। এটা সরব হওয়া দেখ গেছে ভারতীয় জনতা পার্টি। এই মুহূর্তে দৃশ্যাংশ দেখাইছো নীতিশের শপথ গ্রহণের পূর্বে পাটনাত এটা বিজেপিয়ে সাব্যস্ত করেছে উত্তাল প্রতিবাদ। বিজেপিয়ে ধর্ণা কার্যসূচী অবলম্বন করেছে নীতিশের শপথ গ্রহণের পূর্বে। কতগুলো গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছে নীতিশ কুমারের বিরুদ্ধে। নীতিশ কুমারে বিহারের জনতাক প্রবঞ্চনা করেছে, এই মন্তব্য হয়েছে বিজেপির। প্রধানমন্ত্রী মোদীর 2020 জিকিছিল নীতিশ কুমার। জে ডি ইউর কংগ্রেসের কেবাজনো বিধায়কে পাব মন্ত্রিত্ব। আর 4গৰাকী কংগ্রেস বিধায়কে মন্ত্রিত্ব লাভ করা এটা প্রায় নিশ্চিত হয়ে পড়ছে। समाजवादी लोग हैं, हमारे पुरखों की जो विरासत है वो कोई और ले जाएगा क्या? ये हमारे पास रहेगा। तो इसलिए माननीय मुख्यमंत्री जी को धन्यवाद देते हैं। हम अपने पार्टी के राष्ट्रीय अध्यक्ष आदरणीय लालू जी को धन्यवाद देते हैं कि बीमार अवस्था में भी जो है, जो उनका भी जो निर्णय है, क्योंकि राष्ट्रीय अध्यक्ष है, उनके पास जब प्रस्ताव गया, उनसे जब हम लोगों ने बात की, पार्टी के लोगों ने बात की, क्योंकि हर एक लोग, बिहार की जनता, हमारे पार्टी के वर्कर, हमारे पार्टी के विधायक, सब लोग चाहते थे कि जो किसी भी तरीके से भाजपा का जो एजेंडा है उसको बिहार में नहीं चलने देना है। और लालू जी को तो आप जानते ही हैं, आडवाणी जी के रथ को रोका था, किसी भी कीमत में ना झुकने को तैयार है ना डरने वाले।